यहाँ जा यूरोपियन कैफे थे। Welcome back to another new vlog of Shield 4047. So, European cafe হয়তো সবাই নাম শুনেছো বা দেখেছো। তো একটা ইউরোপিয়ান ক্যাফে যেরকম টাইপের থিম হয়, মাঝখানে গাছ দিয়ে বেশ সুন্দর ডিম লাইট দিয়ে সাজানো থাকে, সেরকমটা যদি আমাদের হাবড়ায় পাওয়া যেত তাহলে কেমন হতো। তো এখন কিন্তু সেই মজা তোমরা হাবড়ায় উপভোগ করতে পারবে, কারণ হাবড়ায় বেশ কয়েকদিন আগে একটা ইউরোপিয়ান ক্যাফে খুলেছে। তো ক্যাফেটার নাম হয়তো অনেকেই শুনেছো বা অনেকে আগে যাওয়া হয়ে গেছে, আমার অবশ্য আগে একবার যাওয়া হয়ে গেছে, এটা আমার সেকেন্ড টাইম। তো অনেকে জিজ্ঞাসা করছিলে ফটো দেখে, সেজন্যই ভাবলাম একটা ভিডিও বানানো যাক। তো সেখানেই আজকে আমরা যাব, আর সেখানের আমি চা টেস্ট করেছি, দারুণ খেতে। শুধু আর কি একটু প্রাইস রেঞ্জটা হাই, সেটা ঠিক আছে, বাদ বাকি দেখবো কেমন কি খেতে। আর অ্যাম্বিয়েন্স তো দারুণ, তোমাদেরও দেখাবো, আর থাম্বনেইল দেখে তো বুঝেই গেছো কেমন কি হবে। তো বেশি না ভোকে ভাট আজকের ভিডিও, চলো লেটস স্টার্ট। গাইজ, আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, আর জায়গাটা কোথায় তোমাদের ঠিক বুঝিয়ে দিচ্ছি লোকেশনটা। তো গাইজ, ওই যে দেখতেই পাচ্ছ স্কাই লজ, এই স্কাই লজ ক্যাফে, এটা হলো রুফটপে আছে তিনতলার। আর যদি দেখাই এই দিকে দেখতে পারবে, এই যে এদিকটায় চলে গেছে হলো একদম সোজা 2 নম্বর গেট, আর এদিকে চলে গেছে সোজা 1 নম্বর গেট, আর মাঝে এই যে সৌমদার ঠিক উপরেই স্কাই লজ আছে। তো গাইজ, আমরা কিন্তু ক্যাফেতে ঢুকেই সবার প্রথম দুটো গরমা গরম এলাচ চা অর্ডার দিয়েছি, আর দামে কিন্তু নিয়েছে মাত্র 15 করে, এমন মাটির ভাড়ে দিয়েছে। আর এমন সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে তোমরা খেতে পারবে, বেশ দুর্দান্ত লাগছিল জায়গাটা আমার, আর সুন্দর গান চালিয়েছিল। তো চলো এখন টেস্ট করা যাক চাটা। আর চাটা টেস্ট করেই আমি প্রথমে যা বুঝলাম, এতে কিন্তু দুধের পরিমাণ একদম ঠিকঠাক দিয়েছে, আর 15 টাকা হিসাবে চাটা কিন্তু দুর্দান্ত লেগেছে আমার। তোমরা গিয়ে কিন্তু এটা অবশ্যই ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে। আর এই জায়গাটা কিন্তু একদম প্রপার হাবড়াতে, ঠিক হাবড়ার যেই দেশবন্ধু ক্লাব আছে, দেশবন্ধু ক্লাবের ঠিক উল্টো দিকেই আছে হলো এটা। তো তোমরা কিন্তু অবশ্যই যেও রুফটপে, এটা বেশ সুন্দর লাগবে তোমাদের। চা ছাড়াও কিন্তু এখানে আরও বিভিন্ন রকম আইটেম পাওয়া যায়, তো সেই মেনু কার্ডটাও তোমাদের দেখানোর চেষ্টা করব। তাছাড়া এই দোকানে যে দাদা রয়েছে ওনার, তার সঙ্গেও কথা বলবো। আর অ্যাম্বিয়েন্স কিন্তু দুর্দান্ত। তো এখন আমি চায়ের মজা নিই, আর তোমরা কিছু ঝাঁকানাকা সিনেমাটিক শট এনজয় করো। হাবড়া স্টেশন থেকে এসে দেশবন্ধু পার্ক আসতে হবে তাকে, দেশবন্ধু পার্ক মাঠটার উল্টো সাইডে, জেসি হন্ডা শোরুমের তিনতলায়। কখন থেকে ক্যাফেটা ওপেন রাখছে? আমাদের 12:30 সকালবেলা স্টার্ট হয়ে যাচ্ছে, 12:30 থেকে স্টার্ট হয়ে যাবে। রাত্রে অনেক, আমাদের রাত্রেবেলা 11:00 ক্লোজিং টাইম। মেনুতে অ্যাভেলেবল মানে সব টাইপ আছে, মেনুটা কি কি আছে একটু মেনুটা? মেনুতে দেখো, মেনু যা আছে তো এত আমি তোমাকে পুরোপুরি বলে বলতে পারবো না, এতগুলো স্টার্টার আইটেম যা যা থাকে, স্টার্টার আইটেম সব আছে। হ্যাঁ, সব আছে। আর তোমরা বিরিয়ানিটাও কি অ্যাভেলেবল? হ্যাঁ, বিরিয়ানি অ্যাভেলেবল এই কদিন আমাদের ছিল, কিন্তু যে বিরিয়ানি হ্যাঁ হয়ে যাচ্ছে, কিন্তু বিরিয়ানিটা যেই ছেলেটা বানায়, যে আমার কারিগর, তার বাড়ি ব্যারাকপুর। তো ছেলেটা পার্সোনাল কিছু কারণের জন্য, ফ্যামিলির জন্য বিরিয়ানিটা স্টপ আছে, তাকে ছাড়া আমরা অন্য কাউকে দিয়ে করাচ্ছি না, যেহেতু তাকে আমি স্পেশাল ভাবে এনেছি, সে কাজ করা ছেলে একটা জায়গায়, ভালো জায়গায়, তাই তাকে স্পেশাল ভাবে সেই স্পেশাল জিনিসটা চাই। আমাদের এখানে যাই হোক স্পেশাল হোক, নতুন টাইপের হাবড়া আছে, তোমরাই প্রথম বেশ সুন্দর অ্যাসথেটিক ভাইব আছে ছবি তোলার জন্য। আর বার্থডে সেলিব্রেটের জন্য কি এক্সট্রা চার্জ? হ্যাঁ, এবার দেখো আমাদের যেহেতু এইটা একটা জিনিস বলে দিচ্ছি সবার জন্য, জিনিসটা আমাদের এখানে বুকিং পারপাস জিনিসটা হয়, ঠিক আছে? কারণ আমার এখানে যখন গেস্ট আসে, অনেক গেস্ট আসে, ঠিক আছে, যে গেস্ট গুলো আসে তারা তো টেবিল বুক করেই থাকে, বসেই থাকে। এবার সাপোজ কেউ একটা বার্থডে সেলিব্রেট করতে আসলো আমার এই জায়গায়, সে যদি নাই পায় জায়গাটা, ঠিক আছে, তখন আমরা তাকে করে দেওয়ার মতো পজিশনও থাকে না কিছু সময়,
এবার যেহেতু আমাদের এইটা একটা বিজনেস প্লেস, হ্যাঁ আমাদের দুদিন আগের থেকে নক করে দিলে মানে আলাদা করে চার্জ নিয়ে, হ্যাঁ এটা চার্জ নেওয়া হয়, ডেকোরেশন করে দিই আমরা, তার সাথে ফুড ইনক্লুড থাকে খুব চিপ রেটে, যেটা আদার্স জায়গায় যেগুলো হয় তার থেকে অনেক চিপ রেটে আমরা চেষ্টা করি কাস্টমারদের ভালো সার্ভিস দেওয়ার জন্য। সবাই আসবে, আমাদের যে অ্যাম্বিয়েন্সটা এটা এনজয় করো, আমাদের ফুড এনজয় করো, যেটার জন্য আমরা সবার কাছে খুব খুব ভাবে রিকোয়েস্ট করছি যে তোমরা সবাই এখানে আসো, নতুনত্ব। এবার যেহেতু তারা আসলেই আমাদের এই জায়গাটা আজকে ভালো হবে, এবার আদার্স কাস্টমার যারা এতদিন এসে গেছে আমাদের এখানে ভালোই রিভিউ দিয়েছে আশা করি, আর যারা পরবর্তীতে আসবে দুদিন তিন দিন এসেছি খুব ভালো খাবার। এবার আমিও চাই যারা পরবর্তীতে আসবে, যারা আসেনি তারাও এসে যেন ভালো সার্ভিসটা পায় প্রথম কথা, এবং আমাদের এই ক্যাফে সম্বন্ধে রিভিউটা যেন তারা ভালো দেয়, এটাই আমি চাই তাদের কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ, সবাই আসবে এসে ঘুরে দেখতে পারো, সবাই একবার কিন্তু ঘুরে যেতেই হবে, তাহলে আবার বারবার আসতে হচ্ছে। হ্যাঁ আসো সবাই। তো আমাদের একটা জিনিস আছে, এটা আমি বলে দিচ্ছি যদি এটা বলতে চাও, আমাদের এখানে ক্যাফের সাথে সাথে আমরা টোটাল ইভেন্ট ম্যানেজমেন্ট যেটা হয় ইভেন্ট ম্যানেজমেন্ট এটাও আমরা করছি। আমরা এইখানে যেরকম সার্ভিস দিচ্ছি কাস্টমারদের, ওয়েল ফুড, ওয়েল ডেকোরেশন সব কিছু ভালো দেওয়ার চেষ্টা করছি, আমরা এটা তাদের বাড়িতে গিয়েও চেষ্টা করব, খাবার থেকে শুরু করে হ্যাঁ বাড়িতে ধর 100, 1000, 2000 যত লোকের আয়োজন হোক আমরা সব করছি, ঠিক আছে। এবং তারা যেরকম চাবে সেরকম আমরা দেবো, তারা চাইনিজ, ইন্ডিয়ান, মানে টোটালি সেক্টরগুলো আলাদা করেও আমরা কাজ করি, ওখানে করে দেবো, কোনো সমস্যা হবে না। তো প্লিজ তুমি কাইন্ডলি একটু অর্ডারটা দাও এখানে। হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। তো গাইস দেখতেই পাচ্ছো ওই দিকে কিন্তু রয়েছে দেশবন্ধু ক্লাব, আর এই যে হন্ডা শোরুম তার ঠিক এই সেকেন্ড ফ্লোরেই রয়েছে দ্য স্কাই লজ ক্যাফে, আর এটা কিন্তু রোজ দিনই খোলা থাকছে 12:30 দিয়ে। তো সবাই আসো একবার ঘুরে যাও। তো গাইস ভিডিওটা দেখলে তোমরা সবাই, আর ফুল ডিটেলস ঠিকানা সব কিছু তো দিলামই, আর বাদবাকি যা যা ডিটেলস আছে সব কিছু কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়াই আছে। তো যাও সবাই ক্যাফেটা ভিজিট করো, আর অবশ্যই আমাকে ফিডব্যাক কমেন্টে জানিও, আর চ্যানেলে কিন্তু তোমরা আজকাল সাবস্ক্রাইব করছো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নতুন হলে অবশ্যই লাইক করো ভিডিওটাতে, আর পরবর্তী কোথায় যাওয়া যায় আমাকে সাজেস্ট করে কিন্তু বলো অবশ্যই। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো কন্টেন্টে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে শুভ দীপাবলি, হ্যাপি দিওয়ালি, তো বাই বাই।